Assalamu alaikum wa rahmatullah. Our thesis topic is design of a Qawmi Madrasha Complex. Madrasa shabdoti arbi darshan shabdoti ke eshechi jetar ortho par madrasa muloto muslimander oddhyon gobeshona protishthan. Bangladeshe dui dhoroner madrasa ache, aliya madrasa ebong qawmi madrasa. Aliya madrasar khetre primary level ke ibtidai bola hoy, SSC level ke dakhil bola hoy, SSC level ke alim bola hoy, degree level ke fazil bola hoy ebong masters level ke kamil bola hoy. Qawmi madrasar khetre primary level ke ibtidai bola hoy, SSC level ke mutawassita bola hoy, SSC level ke sandhi bola hoy, degree level ke fuzilat bola hoy ebong masters level ke takmil bola hoy. এছাড়া কওমি মাদ্রাসার বিশেষ একটি শাখা বিশ্ববিদ্যালয় কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি বেসরকারি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। কওমি মাদ্রাসাকে কেন কওমি মাদ্রাসা বলা হয়? কওমি শব্দটি আরবি, কওমি শব্দটি কওম শব্দ থেকে এসেছে। কওম শব্দের অর্থ গোষ্ঠী, সম্প্রদায়, জাতি ইত্যাদি, আর কওমি শব্দের অর্থ হচ্ছে জাতীয়। যেহেতু কওমি মাদ্রাসা গুলো সরকারি অনুদানের পরিবর্তে জনসাধারণের অর্থায়নে পরিচালিত হয়, এই জন্য এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে কওমি মাদ্রাসা বলা হয়। কওমি মাদ্রাসায় যেসব বিষয় পড়ানো হয়, কোরআন, হাদিস, আরবিক লিটারেচার, বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, গ্রামার, জেনারেল নলেজ, উর্দু, ফার্সি, জিওগ্রাফি, ইসলামিক হিস্ট্রি, মান্তিক অথবা লজিক, ফিক অথবা ইসলামিক ল, তাফসির এবং ইসলামিক ইকোনমিক্স, আমার প্রজেক্ট সুজের কারণ হলো যে আমি পাবনাতে বিভিন্ন কওমি মাদ্রাসা স্টাডি করে দেখেছি। তো সেখানে কমন যে প্রবলেম গুলো আছে তা হলো যে মাদ্রাসার ভবন গুলো অপরিকল্পিত স্থাপন করা, ভবনগুলিতে আলো এবং বাতাসের অভাব, সার্কুলেশনের সমস্যা, এছাড়াও যে জায়গায় ক্লাস সেখানে খাওয়া দাওয়া, সেখানে ঘুমানো, ইনক্লোজ এনভায়রনমেন্ট এবং লেস ওপেননেস, সাইট ইনফরমেশন। আমার সাইটটি পাবনা জেলার পাবনা সদর উপজেলার চরাডাঙ্গা নামক গ্রামে অবস্থিত। আমার সাইটের এরিয়া 12.60 একর, ক্লায়েন্ট কুরআন সুন্নাহ মিশন। আমার সাইটে দুইটা এক্সিস্টিং এলিমেন্ট আছে, মস্ক এবং ওয়াটার বডি, রোড নেটওয়ার্ক। আমার সাইটটি পাবনা শহর থেকে 15.9 কিলোমিটার দূরে অবস্থিত, আতাইকুলা থেকে 7.5 কিলোমিটার দূরে অবস্থিত, গঙ্গারামপুর বাজার থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। আমি আমার কনসেপ্ট হিসেবে এক্সপোজার টু সোসাইটিকে বেছে নিয়েছি। আসলে এক্সপোজার টু সোসাইটি নেওয়ার কারণ হলো যে বাংলাদেশে যে কওমি মাদ্রাসাগুলো আছে এটা হচ্ছে ইন্ট্রোভার্ট টাইপের এবং সমাজের সাথে এদের ইন্টারাকশনটা কম, এবং সোসাইটিতে খুবই কম মানুষ আছে যারা কওমি মাদ্রাসা সম্পর্কে জানে। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার কমপ্লেক্সটাকে মানুষের সামনে তুলে ধরা, মানুষের সামনে পরিচিত করানো। এই জন্য আমি আমার কমপ্লেক্সকে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি। মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যানে প্রথমে আমি আমার সাইটকে তিনটা জোনে ভাগ করছি, পাবলিক, প্রাইভেট এবং সেমি পাবলিক। তো আমার হচ্ছে পাবলিক যে এরিয়াটা আছে মস্ক এবং অডিটোরিয়াম সহ এই এরিয়াটিকে আমি পাবলিক এরিয়া হিসেবে বিবেচনা করছি, এবং একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এই দুইটাকে আমি সেমি পাবলিক এরিয়া নিয়েছি, এবং রেসিডেন্সিয়াল পার্ট যেটা আছে এটাকে টিচার্স কোয়ার্টার এবং স্টুডেন্টস হোস্টেল এই দুইটাকে আমি আমার প্রাইভেট জোন হিসেবে নিয়েছি। তো আমার প্রথমে এই দিক দিয়ে এন্ট্রি, এটা হচ্ছে ভেহিকুলার এন্ট্রি এবং এই পাশে পেডেস্ট্রিয়ান এন্ট্রি। তো প্রথমে এসে আমার হচ্ছে গ্র্যান্ড একটা স্টেয়ার পাবে। তো গ্র্যান্ড স্টেয়ার দিয়ে ফার্স্ট ফ্লোরে
মসকের ফার্স্ট ফ্লোরে যাওয়া যাবে, যেখানে লাইব্রেরি এবং প্রেয়ার স্পেস থাকবে, এবং আমার অডিটোরিয়ামের এন্ট্রি ফার্স্ট ফ্লোর দিয়ে হবে। এরপরে আমার এটা অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, এটা আমার একাডেমিক, 5 নম্বরে একাডেমিক, একাডেমিক বিল্ডিংটা আমার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ব্রিজ কানেক্ট আছে। এবং এরপরে এই দিক দিয়ে এসে আমার হচ্ছে রেসিডেন্সিয়াল পার্টির ভিতরে টিচার্স কোয়ার্টার পাবে এবং স্টুডেন্ট হোস্টেল পাবে। এটা আমার ফার্স্ট ফ্লোর প্ল্যান। ফার্স্ট ফ্লোর প্ল্যানে এটা অ্যাডমিনিস্ট্রেশন এবং এটা একাডেমিক বিল্ডিং এবং এটা রেসিডেন্সিয়াল হোস্টেল। তারপর সেকেন্ড ফ্লোর প্ল্যান একাডেমিক বিল্ডিং এর এবং একাডেমিক বিল্ডিং এর থার্ড ফ্লোর প্ল্যান। এটা আমার মসকের ফার্স্ট ফ্লোর প্ল্যান, এটা কোয়ার্টারের টিপিক্যাল ফ্লোর প্ল্যান ফার্স্ট থেকে ফোর্থ, এবং এটা হোস্টেলের প্ল্যান টিপিক্যাল ফ্লোর প্ল্যান সেকেন্ড থেকে ফিফথ ফ্লোর। এরপরে এটা আমার নর্থ এলিভেশন এবং সাউথ এলিভেশন, ইস্ট এলিভেশন এবং ওয়েস্ট এলিভেশন। এটা সেকশন এ এ প্রাইম। এরপরে আমার কিছু থ্রি ডি ভিউ। সবাইকে ধন্যবাদ। এই মাস্টার প্ল্যানটা অন করো, মাস্টার প্ল্যানটা সামনে স্লাইডে রাখো। একটা মাদ্রাসা কমপ্লেক্স, তাই না? মাদ্রাসা কমপ্লেক্স তো ইজ এন এডুকেশনাল ইনস্টিটিউশন। এডুকেশনাল ইনস্টিটিউশন সেটা তোমার ধর্মীয় হোক আর নন রিলিজিয়াস হোক, কিছু জিনিস তো কমন থাকার কথা ছাত্রদেরকে নিয়ে কাজ। তো ছাত্ররা খেলাধুলাও করে, দ্যাট ইজ অলসো পার্ট অফ, তাদের খেলার মাঠ বা ধরনের কিছু খেলার মাঠে যাই। তুমি স্লাইড অন করো, মাস্টার প্ল্যানটা অন করো, তারপরে কথা বলো, কিংবা তোমার কোন ড্রয়িং ভেবে থাকতে সেটা দেখে কথা বলো। মাস্টার প্ল্যান অন করো। স্লাইড অন হয়নি এখনো, শাহিন ক্লিক স্লাইড অন হয়নি স্যার, না আবার শেয়ার দাও। আমি অন করে স্ক্রিনে এনে তারপর শেয়ার দাও। তোমার মসজিদের পেছনে যে একটা পুকুর মানে ওয়াটার বডি দেখা যাচ্ছে, ওটা কি এক্সিস্টিং নাকি তুমি তৈরি করতেছ? ওটা তো তৈরি করছো, কেন করছো? ওখানে মানে তো মসজিদের পেছনে হয়ে যাচ্ছে, কে দেখবে ওটা? মসজিদের সামনে হলে বলতাম যে লোকজন কিছু কিছু লোক ওখানে উজু করে রাখো ঢুকবে, ওখানে কেন দিলে? ওখানে যারা নামাজ পড়তে আসবে তারা তো যেতে পারবে, আর মানে পথে পড়া এক কথা না। তো তোমার বাইরে থেকে যে আসবে সে যদি ঢোকার পথে এক পাশে মসজিদ ওয়াটার বডি দেখতো, ওখানে মধ্যে ঘাটটা থাকলে নিচে নেমে উজু টুজু করে হয়তো মসজিদে ঢুকতো বা কিছু একটা করতো। এখন যেখানে দিচ্ছে ওটা পশ্চিম দিকে, ওখানে মধ্যে তো পাবলিক এমনিতে কেউ যাবে না, ব্যাকইয়ার্ড মসজিদের পেছনে কি কেউ যায় নাকি? তুমি দেখবা ট্রেডিশনাল অনেক জায়গায় এই মসজিদের পেছনের জায়গাটাকে কবরস্থান হিসাবে ইউজ করে, তুমি ওখানে দিচ্ছো রিক্রিয়েশনাল এরিয়া। মাস্টার প্ল্যানে যাও না কেন, মাস্টার প্ল্যানে যাও। হ্যাঁ রাখো। তোমার লোকজন যে দিক থেকে আসতেছে, আসলে মসজিদে ঢুকবে তো তোমার পূর্ব দিক থেকে, তাই না? অথবা উত্তর দিক থেকে, উত্তর অথবা পূর্ব দিক। তুমি ওয়াটার বডি দিয়েছো পশ্চিম দিকে, ওটা কার পথে পড়ে? কারো পথেই তো পড়ছে না ওটা। স্লাইডটা তো চেঞ্জ করো না, এটা রাখো। বুঝা যাচ্ছে? তারপর খেলার মাঠ কোথায় স্যার? খেলার মাঠ এইটা স্যার। মাদ্রাসা ছাত্র হলে ওরা খেলাধুলা করে না? জি স্যার করে। তো কই খেলার মাঠ কোথায়? খেলার মাঠে কি খেলবে? এখানে ফুটবল খেলতে পারবে? পারবে, ফুটবল খেলতে পারবে। এখানে ফুটবল মাঠের সাইজ কি হবে বলো? ফুটবল মাঠের সাইজ কি হয়?
আর ওরিয়েন্টেশন কি হয় স্যার? ওরিয়েন্টেশন কি হয় ফুটবল মাঠে? তার প্রশ্ন করছিল ফুটবল খেলার মাঠ কোন দিকে হয়, উত্তর দক্ষিণ লম্বা হয় না পূর্ব পশ্চিম লম্বা হয়, তোমার কি জানা আছে? আমার প্রথম প্রশ্ন ছিল খেলার মাঠ কেন দেয়নি, আর দিলে খেলার মাঠ কনসিডার করে দিতে হবে। আমি আন্দাজে এক স্পেস রেখে দিয়ে বলবো এটা খেলার মাঠ, এত হয় না। প্রত্যেকটা পেছনে তো একটা যুক্তি থাকবে এবং সেই যুক্তি অনুযায়ী সেটাকে সাজাতে হবে। আমার চলে আসলে খালি জায়গা আমি বললাম এটা খেলার মাঠ, এটা তো হয় না এইভাবে। পশ্চিম দিকে পাচ্ছি না, খেলার মাঠের কনজাস্টিফিকেশন পাচ্ছি না, তারপরে অনেক অডিটোরিয়াম যেভাবে দিয়েছে সেটা আসলে অডিটোরিয়াম এভাবে হয় না, অনেক কিছু কোশ্চেনেবল জিনিস, বাট স্টিল মনে হচ্ছে একটা সে একটা অর্ডারে আনার চেষ্টা করেছে, অর্গানাইজ করেছে। তো সে একটা চেষ্টা করেছে, গ্রাফিক্স কিছুটা সে আয়ত্তে এনেছে, গ্রাফিক্স হয়তো বা অ্যাকসেপ্টেবল করা যায়। তো আমি মনে করব টোটালি চিন্তা করলে তার কিছু প্লাস পয়েন্ট আছে, ক্যাপাবিলিটি আছে, কিন্তু তার আর একটু প্রভোকেটিভ হতে হবে। এবং যে কোনো জিনিস যখন সে প্রোভাইড করবে সেটা একটা রুম হোক আর একটা স্পেস হোক, যাই হোক, ওটার পেছনের যুক্তিগুলো কিন্তু স্ট্রং হওয়া দরকার এবং সে অনুযায়ী সাজাবে। ভবিষ্যতের জন্য আমি তাকে এই অ্যাডভাইস করব, এন্ড ফর নাও আই থিঙ্ক উই ক্যান অ্যাকসেপ্ট দিস। থ্যাংক ইউ।